ছোট থেকে শিকলে বাধা ছিল তেরো বছরের আয়সা সিদ্দিকা আর পাঁচটা শিশুর থেকে ভিন্ন তার ঘটনাটি মুর্শিদাবাদের হাতিনগর গ্রাম পঞ্চায়েতের জীবননগর গ্রামের অবশেষে শিকলের বন্ধন থেকে মুক্তি পেল ছোট্ট আয়েশা মানসিক ভারসাম্যহীন হওয়াতে পরিবারের লোকেরা আয়শার পায়ে শিকল বেঁধে ঘরবন্দি করে রাখত ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির তৎপরতায় খবর পাওয়া মাত্র মঙ্গলবার ব্লক প্রশাসন হাতিনগর গ্রাম পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়সার বাড়ি গিয়ে তার শিকলের বন্ধন থেকে মুক্ত করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে আয়সার চিকিৎসার আশ্বাস দেয়া হয় আড়াই বছর বয়সে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে আয়েশা সিদ্দিকা এরপর কোনো প্রকার চিকিৎসা করানো হয়নি আয়েশার ছোট থেকে কথা বলতে পারে না সে আর পাঁচটা শিশুর থেকে ভিন্ন তার শৈশব খেলাধুলা না এক প্রকার ঘরবন্দি সে বাবা মা ভিন রাজ্য মুম্বাইয়ে কর্মরত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের জীবন নগরে পিসির বাড়িতেই থাকে আয়েশা তবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ায় ছোট থেকে পায়ে শিকল বাধা অবস্থায় হরবন্দি বছর তেরোর আয়েশা সিদ্দিকা শিকল খুললেই নিমেষের মধ্যে বাড়ি থেকে পালিয়ে যায় সে তাকে খুঁজে পাওয়া হয়ে ওঠে অত্যন্ত দুষ্কর আর সেই কারণে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবারের লোকেরা ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি তৎপরতায় খবর পাওয়া মাত্র মঙ্গলবার ব্লক প্রশাসন হাতিনগর গ্রাম পঞ্চায়েত ও এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়েশার বাড়ি গিয়ে তাকে উদ্ধার করা হয় ব্লক আধিকারিক সুবিমল চন্দ্র ঘোষ হাতিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান কবিতা সরকারের উপস্থিতিতে পায়ে শিকল খুলে মুক্ত করা হয় আয়েশাকে এবং তার চিকিৎসার জন্য সমস্ত প্রকার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় বেন্দার রাখি মানে যে এক সেকেন্ডা যদি ঘরে তালা মেরে রাখি এই বেড়া দিয়ে কি করে যে পারলে যায় তখন তিন চারটে গা দিয়ে লোক ছুটে লোক ধুড়ে পায় তখন ও বেঁধে রাখি মানে এক সেকেন্ডে থাকে না মাথা খারাপ মাথা খারাপ এই এই করে কিন্তু মা বাবা কি কাউকে ডাকতে পারে না ও তো কালকে তো থাল মাঝতে মাঝতে ছেলে কোথায় যে পারলে ওই পাড়া ওই পাড়াতে এক সেকেন্ড সবাই দূর ধূর করে ওই পাড়া পেলাম দক্ষিণ পাড়ায় বেদন নিয়ে এসে বানলাম ছিল মানে মেয়েটা দেখার জন্য এলো যে মেয়েটা কি হিস্ট্রি দেখাছে এগুলা তো এসছে তারা চিকিৎসা করতে বললো হ্যাঁ সাহায্য তো করছে সাহায্য করছে এখন বললো দেখা যাক যদি হয় সেটা দেখে তখন সে কাগজ জানাবো ফোন করে আড়াই বছরের মেয়ে তখন থেকে এমনি খেলা করছিল খেলা করতে তো পড়ে গেছিল তখন থেকে চিকিৎসার জন্য সমস্ত প্রকার এই পরিবারের পাশে দেন হাতিনগর গ্রাম পঞ্চায়েত প্রধান কবিতা সরকার আজকে বাচ্চাটাকে দেখে সত্যিই খুব খারাপ লাগলো তো ওনার প্রপার চিকিৎসা না হওয়ার জন্য আজকে এই অবস্থা তো আমি হাতিনগর পঞ্চায়েত পক্ষ থেকে হাতিনগর পঞ্চায়েত প্রধান কবিতা সরকার আমি সব রকমভাবে সাহায্য করতে ইচ্ছুক এবং ওনারা যে কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসতে পারে এদিন আয়শার বাড়ি এসে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন ব্লক আধিকারিক সুবিমল চন্দ্র ঘোষ সঠিক চিকিৎসা না হওয়াতেই আয়েশা মানসিক ভারসাম্য হয়ে পড়ে বলে জানান তিনি আর সেই কারণে আয়েশার চিকিৎসার জন্য সুপরামর্শ দেন ও হোমে রাখার ব্যবস্থা করা হবে বলেও জানান এবং ব্লক প্রশাসনের তৎপরতায় আগামীতে আয়েশার যে কোনো সমস্যায় সাহায্য করা হবে বলেও জানান তিনি বিএলসিপিসির মাধ্যমে গতকাল রাত্রে খবর পাই যে এখানে হাতিনগর অঞ্চলে এখানে জীবননগর এলাকায় একটি প্রতিবন্ধী মেয়ে আর কি চেন দিয়ে বাধা আছে খবর পাওয়া মাত্র আমরা বিডিও সাহেবকে জানালাম বিডিও সাহেবের নির্দেশে আজকে আমরা সকালবেলায় প্রধান সাহেবকে নিয়ে প্রধান সাহেবকে নিয়ে বিডিও সাহেবের নির্দেশে এই গ্রামে এসেছি এই সরজমিনে এবং সিনির যে প্রতিনিধি উনিও আছেন আমার সঙ্গে ইদ্রিশ ভাই সিনির প্রতিনিধি উনিও আছেন ওনাকে নিয়ে সরজমিনে এটা দেখতে এসেছি আমরা এবং মেয়েটার কন্ডিশন দেখলাম দেখে যা বুঝলাম তাতে মেয়েটা যে আড়াই বছর বয়সে পড়ে গিয়েছিল উঁচু জায়গা থেকে পড়ে মাথায় লেগে তার ডিসব্যালেন্স হয়ে গেছে আর কি এর একটা যে বুঝলাম আমি এর আমার অভিজ্ঞতা থেকে এর প্রপার চিকিৎসা হয়নি আর কি প্রথম থেকে একে চিকিৎসা করা তো যখন মানে অসুস্থ হলো আর কি এই চিকিৎসা করলে এরা নিশ্চয়ই ভালো হয়ে যাবে এবং চিকিৎসা যাতে হয় সেই জন্য আমি ডাক্তারি পরামর্শ ডাক্তার একজনের নাম আমি ওনাকে বলে দিলাম মেন্টাল হাসপাতালে এখানে বহরমপুর মেন্টাল হাসপাতালে একজনের ডাক্তার আছেন ডাক্তার মনোজ কুমার সেন ওনাকে দেখানোর জন্য ওনাকে পরামর্শ দিলাম এবং ওখানে একটি অঞ্জলি স্বেচ্ছাসেবী সংস্থা আছে ওনার সঙ্গেও আমার যোগাযোগ আছে অফিসের সুবাদে এবং ওনার সাহায্যে যাতে এর কোনো পরবর্তীকালে সার্টিফিকেট ও অন্যান্য সুযোগ সুবিধা মেয়েটা পায় তার ব্যবস্থা যাতে হয় সে ব্যাপারে আমরা একে পরিবারকে জানালাম শিকলের বাঁধন থেকে মুক্ত আয়সা সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠুক সে নতুন এক মুক্ত জীবন ফিরে পাক ছোট্ট আয়সা এমনটাই কাম্য টিভি টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি